স্বচ্ছতাই সেবার অঙ্গ হিসেবে শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে স্বাস্থ্য শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 74তম জন্মদিন উপলক্ষে শান্তির বাজার পৌর পরিষদের বজ্র কারখানার কর্মী এবং সমস্ত সাফাই কর্মীদের নিয়ে সেবা পক্ষকাল কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এছাড়াও শান্তির বাজার পৌর পরিষদের উদ্যোগে শান্তির বাজার পৌর পরিষদ এলাকা, বাজার এবং বিভিন্ন অফিস প্রাঙ্গণ স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। পাশাপাশি এক পীর মা কি নাম এই স্লোগানকে সামনে রেখে শান্তির বাজার শহরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করা হয়। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন 36 শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী মম্বু মগ। বিধায়ক প্রমোদ রিয়াং এই কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন উপস্থিত লোকজনদের মধ্যে। পাশাপাশি এই বজ্র কারখানার পরিদর্শন শেষে কর্মীদের সঙ্গে তাদের সুবিধে অসুবিধে নিয়ে মত বিনিময় করেন বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এবং সেবা পক্ষকাল কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি বজ্র কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি এই কর্মসূচির কথা তুলে ধরেন শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। আপনারা জানেন 17 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত সেবা বাক্যিক দিবস চলছে। আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে 17 তারিখ থেকে 2 তারিখ সেবা বাক্যিক অনুষ্ঠান চলছে। আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সেবা বাক্যিক দিনগুলিকে পালন করতে যাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছি, আমাদের পৌর পরিষদ পরিষ্কার হয়েছে, SDM অফিসের সামনে পরিষ্কার হয়েছে, স্বচ্ছতা আমরা করেছি। আমাদের সাফাই কর্মীরা শুধু এই সেবা বাক্যিক দিন না, প্রতিদিন সকাল 4:30 থেকে আমাদের সাফাই কর্মীরা এই সাফাই কাজ প্রতিদিন করে। আমরা সেবা বাক্যিক দিনটাকে পালন করছি, কিন্তু আমরা সারা বছর স্বচ্ছতা নিয়ে কাজ করছি। সেই উপলক্ষে আমাদের সাফাই কর্মীরা বিভিন্নখানে সাফাই করে আমাদের, আজকে আমরা এখানে যেখানে এসেছি এটা হলো আমাদের টার্সিয়ারি সেন্টার। এই টার্সিয়ারি সেন্টার MLA সাহেবের অনেক সহযোগিতার ফলেই আমাদের আজকের এই টার্সিয়ারি সেন্টার গড়ে উঠেছে। এখানে এই শুধু এই টার্সিয়ারি সেন্টারে প্রায় 35 জন আমাদের সাফাই কর্মী এখানে কাজ করে, প্রতিদিনে পৌর পরিষদের যে ময়লাটা আসে তাদের সেগ্রিগেট করে তারা এই কাজ করে, এবং তারা যে কাজ করে সেই কারণে সেবা বাক্যিক উপলক্ষে আমরা আজকে এখানে তাদের স্বাস্থ্য শিবির করেছি। তারা শুধু এই কাজ করে এমন না, তাদের স্বাস্থ্যটাও যাতে ঠিক থাকে সেই কারণে আজকে এই ক্যাম্পিংয়ে আমাদের মাননীয় MLA প্রমোদ রিয়াং মহোদয় এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। তাদের কাজের আরও সম্প্রসারণের জন্য উনি ওনার তরফ থেকে সহযোগিতা করবেন বলেছেন। আমরাও চাইছি এই এলাকা যাতে স্বচ্ছতার মাধ্যমে চলে, এবং আমরা আরেকটা প্রোগ্রাম করেছি এক পের মাকে নাম পর, সেটাও আমরা সেই প্রোগ্রামটাও করেছি। এইভাবে আমরা আগামী 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, সেদিন আমরা সকাল 7টায় গান্ধী পাদদেশে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করব, এবং সন্ধ্যা 6টায় আগমনীর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করব। নমস্কার, থ্যাংক ইউ।